তাহলে এটা কত বড় ডিফিকাল্ট জিনিস যে এই সমস্যাটি কেন হচ্ছে এবং কে করছে অর্ধ কি কেউ করতে পারে এটা আমি সাধনা করেছি এত কিছু জেনেছি বুঝেছি এখন আমি একটি মানুষের জন্য পাঁচশো টাকার জন্যে কি একান্ন হাজার টাকার জন্য কি দেড় লাখ টাকার জন্য একটি ছেলে জীবন নষ্ট করে দেবে এটাই কি আমার এতদিনের বিবেক বিবেচনা সাধনার শক্তি আর যদি তাই হয়ে থাকে তাহলে ঈশ্বর বা ভগবত শক্তি বা সুপ্রিম পাওয়ার বলে তো কিছুই থাকে না সবই তো ইভেল ফোর্স কিন্তু এখন সহজ হয়ে গেছে আমরা নিজেকে নিজেদেরকে সহজ করে দিয়েছি ফলে আপনারা এখন ইজিলি এটা ভাবছেন এবং বলতে পারছেন এটা আপনাদের দোষ নয় এটা আমাদেরই দোষ আপনারা খুব সহজে একটি অদ্ভুত শব্দ প্রয়োগ করলেন এবং কে করছে অনেক কথা বলেছেন কেউ কিছু করছে কি না কেন এটা হচ্ছে কোথার থেকে হচ্ছে সাধারণ এটা একটু কারণ খুঁজবার অবশ্যই জিজ্ঞাসা থাকতেই পারে কিন্তু আমি মনে করি আমি অন্তত মনে করি এবং কমপ্লিটলি বিলিভ মাই সেলফ আমি বিশ্বাস করি যে পৃথিবীতে আপনাকে একটি কথা বলে দিই আপনি অনুসন্ধান করুন যে এই ব্যক্তিটি এটা আটকে দিচ্ছে আমি ছেলেটির সম্পূর্ণ আমেরিকার পড়াশুনোর দায়িত্ব নেব আমার জীবন দিয়ে হলেও নেব এই ব্যক্তিটি এই কন্ট্রাডিকশন তৈরি করছে বাধা দিচ্ছে একটি ফ্যান্সিং তৈরি করছে অনেক ধরনের ট্রাভেল তৈরি করছে ট্রাভেলের ক্ষেত্রে কি ট্রাভেল তৈরি করছে এই রকম যে ব্যক্তি করছে তাকে একটু খুঁজে বের করে নিয়ে আসুন পাবেন না আপনি যিনি এই কাজটি করতে সক্ষম হন তাকে জানেন কত ধরে সাধনা করতে হয় আমি একটুখানি দুইখানা বই পড়ে তারাপীঠে একটু ঘুরঘুর করে লাল কাপড় পরে একটু সিন্দুর তিলক মেরে হ্যাঁ আর একটু ফাটকি নাটকি আওয়াজ করে ভূত ঝাড়ন পান মন্ত্র মন্ত্র এই সমস্ত করে দিয়ে একটা এরকম একটি কি অ্যারোপ্লেন মাসের পর মাসকে আটকে রেখে দিচ্ছি সময়কে তিনি আটকে রেখে দিচ্ছেন একটা জীবনকে একটি প্রাণকে আটকে রেখে দিচ্ছেন কে করতে পারে এটা কে করতে পারে এটা একজন মহাপুরুষ এটা করতে পারে যিনি সময়কে যিনি কাল ভৈরব যিনি কালকে নিয়ন্ত্রণ করেছেন আপনি এমন একটি ব্যক্তিকে দেখান তিনি কালকে নিয়ন্ত্রণ করে এসেছেন এতদিন ধরে তাহলে ঘোড়ার গাছ কাটছি আমার ডাইরেক্ট গুরু তিন চারখানা এক এক একজনের বয়স আটশো বছর একজনের বয়সে দেড়শো বছর একজনের বয়স একশোর অতিক্রম করে গেছে আর সবাই পরবংশ আপনারা নাম শুনেছেন আমি এখন আমি আমি এই কথা এখনও সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করিনি অনেকে প্রশ্ন করেন হেগে পড়বে সব গুরুর নামখানা বললে সব হেগে মুতে পড়বে অহংকার করে বলছি না খারাপ লাগে কি জানেন এবং দীর্ঘদিন ধরে সেই সমস্ত পরম পুরুষ মহাপুরুষের কোলের ভেতরে থেকে সাধনা করেছি একেবারে কোলের ভেতরে থেকে মানে একেবারে কী বলা হয় গোদমে বেটকার বুকের ভেতরে থেকে সাধনা করিয়ে নিয়েছেন তাই এখনো কিছু বুঝতে পারিনি জানতে পারেনি আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড সামথিং হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হিন্দু ফিলোসফিক্যাল রিলিজিয়ান আই ডু নট নো কমপ্লিটলি এই সত্য কথাটা আমি ডিক্লেয়ার করছি ইতনা সিধা রাস্তা না কাল কাকে বলে সময় কাকে বলে আমি বহুদিন ধরে পড়াশোনার জীবনে আমি একজন সায়েন্টিস্ট আমার লেখা আমার থিওরি আমার থিসিস দেখলে হেগে মুতে পড়বে বিজ্ঞানীরা এমন কোনো চ্যাপ্টার নেই সাহিত্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে লিটারেচার থেকে শুরু করে ফিজিক্স বায়োলজি পর্যন্ত সমস্ত জায়গা আমার পদচারণা আছে ভগবান কৃপা করে এখনো চুলগুলো এখনো কালো রেখেছে দু একটা পাকছে কিন্তু জেনে রাখুন যে এখনও কিছুই বুঝতে পারছি না আর আমি বুঝে পাই না যে এত কারা কি করছে কোথার থেকে আমি তাদেরকে একটু পেলে আমি মনে মনে আমি একা একা ভাবি যে গুরু মহারাজ কিছুই হলো না কত মানুষ কিছু করে যাচ্ছে জীবন উদ্ধার হয়ে যাচ্ছে জীবনে তারা কত উন্নত জায়গা পৌঁছে গেছে আমি আমি কিছু করতে পারলাম না শুধু সারা জীবন মাতব্বরি করে বেরিয়েছি আমার কিছুই হলো না আমি সাধু হতে পারলাম না সঙ্গে কেন কথাটা বললাম বুঝতে পারছি না কিছু করছে মানে কোনো দিকে না বুঝতে পেরেছি এটা এটা আপনাদের বুঝতে পেরেছি এটা খুব স্বাভাবিক যখন আমরা কোনো বিষয় সম্পর্কে কিছুই জানতে পারি না তখন তো স্বাভাবিক একটি সামন সামথিং এরকম একটি বিষয় আমরা উদ্দেশ্য করেই চলি এটা স্বাভাবিক এটা প্রত্যেকে কারোর সঙ্গে বলি নি এটা ফার্স্ট আমি বলছি আমি বলছি না যে এটা অপরাধ এটা পাপ এটা অন্যায় আমি কিন্তু এটা বলছি না এটা সাধারণ আমি তো পূর্বে ব্যাখ্যা করে দিয়েছি তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটার দ্বারা যে তাহলে এটা কত বড় ডিফিকাল্ট জিনিস যে এই সমস্যাটি কেন হচ্ছে এবং কে করছে অর্ধকি কেউ করতে পারে এটা আর যিনি করতে পারেন তিনি তো একজন মহাপুরুষ তিনি একজন প্রকৃত উৎকৃষ্ট মহামানব এবং দেবতা সমতুল সে কেন একজন সাধারণ মানুষের খারাপ করবে সে তো আমি কি একজন মানুষের খারাপ করবো আমি সাধনা করেছি এত কিছু জেনেছি বুঝেছি এখন আমি একটি মানুষের জন্যে পাঁচশো টাকার জন্যে কি একান্ন হাজার টাকার জন্যে কি দেড় লাখ টাকার জন্য একটি ছেলে জীবন নষ্ট করে দেবো এটাই কি আমার এতদিনের বিবেক বিবেচনা সাধনার শক্তি আর যদি তাই হয়ে থাকে তাহলে ঈশ্বর বা ভগবৎ শক্তি বা সুপ্রিম পাওয়ার বলে তো কিছুই থাকে না সবই তো ইভিল ফোর্স আপনারা তাহলে মনে করুন যে আপনারা ইভিল ফোর্সকে বিশ্বাস করছেন আর যদি ডিভাইন ফোর্স থাকে তাহলে ডিভাইন এটির ধর্ম কী ডিভাইনিটির ধর্ম কী কৃষ্ণ ডিভাইনিটি নিয়ে চলেছেন তার ধর্ম কী ছিল শ্রী রামচন্দ্র ডিভাইনিটি নিয়ে চলেছেন তার ধর্ম কী ছিল তিনি পাপকে বিনাশ করেছেন উদ্ধার করেছেন পরিত্রাণ করিয়ে দিয়েছেন সাধুকে রক্ষা করেছেন পবিত্র ব্যক্তিদেরকে রক্ষা করেছেন ভক্তকে রক্ষা করেছেন জানি না এখন ফিলোসফি উল্টে যাচ্ছে আর জেনে রাখুন যে এভিল ফোর্স কখনো ডিভাইন ফোর্সের উপরে নয় আর যারা ডিভাইনিটির সাধনার দ্বারা লাভ করেছে তারা এই কাজ কখনোই করবে না সুতরাং আমি বোঝানোর চেষ্টা করছি এটা যে এখানে একটি ব্যাপার অবশ্যই আছে দুটি ব্যাপার আছে একটি ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণ একটি মানে কোনো না কোনো জায়গায় ডিফল্ট ফল্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে এটা কোথাও না কোথাও একটি ত্রুটি হয়ে গেছে পেপার্সে বা বিভিন্ন জায়গা যেখানে মিসকানেক্ট করছে ওরা তখন এটাকে অ্যাপ্লাই করছে ইচ্ছা করে করছে এরকম কিছু না এরকম কিছু একটি ঘটনা ঘটতে পারে যদি তা না ঘটে তাহলে এখানে একটি ব্যাপার অবশ্যই আছে অদ্ভুত অদ্ভুত ব্যাপারটা কি এই অদ্ভুত ব্যাপারটি হচ্ছে এটা একটি এভিল ফোর্স নয় এটা কেউ করছে এটা আপনারা কেউ বলবেন না এটা সম্পূর্ণ একটি ঐশ্বরিক নিয়ন্ত্রিত যেটা কালচক্রের ভেতরে থাকে কাল স্বয়ং এটা করছে যদি আমি ম্যাক্সিমাম বলি তাহলে কাল এটা করছে যেমন কাল জন্মকে নিয়ন্ত্রণ করে মৃত্যুকে নিয়ন্ত্রণ করে রোগবাধিকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে পবিত্রতা অপবিত্রতা ধর্ম আধর্ম এই সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করে মানে মোস্ট অফ দ্য মানে থিঙ্কিং এটা হচ্ছে যে মানে তিনি রুল আর অফ তিনি সময়ের শাসক তাহলে মানে কাল ভাইরা দ্যাট মিনস দ্য রুলার অফ টাইম এই টাইমের তিনি হচ্ছে শাসক তার মানে এটা হচ্ছে একটি কালচক্র কালের ভেতরে অনেক ভাগ আছে কালের ভেতরে অনেক ভাগ আছে যেমন ধরুন মহাকালচক্র আমরা যেখানে আছি এটা একটি মায়া অণ্ড মায়া অণ্ড মানে বোঝেন যেটা হচ্ছে আপনি আপনার প্রতিবিম্বকে দেখে বাস্তব মনে করছেন বাস্তবিক আপনি দর্পণের কেউ নন বাস্তবিক আপনি আসল সত্তাকে হারিয়েছেন যাকে আপনি দেখতে পাচ্ছেন না এটাকে মায়াণ্ড বলে ক্লিয়ার বুঝতে পারছেন না ধরুন বলেছিলাম একজনকে আপনি আয়নায় মুখ দেখেন আয়নাটা ভেঙে গেলে আয়নার ভেতরে যে আপনি যাকে দেখেছিলেন আপনাকে আয়নাটা ভেঙে ফেললেন টুকরো টুকরো করলেন আপনার শরীর কি ক্ষত হয়েছে আয়নার ভেতরে আপনার প্রতিবিম্ব আছে কিন্তু আপনার সাথে কোনো সম্পর্ক কিন্তু নেই যেখানে কাটা ছেড়ার কোনো গল্প নেই ঠিক আছে যদি আপনার গায়ে আঘাত লাগে তখন কাটবে তখন আয়নাতে দেখবেন যে আপনার কেটে গেছে কিন্তু আয়নাটার ভেতরে যে ব্যক্তি আছে সেটাকে কাটার চেষ্টা করলে আপনার শরীর কেটে যাচ্ছে না এটাকে মায়া বলে বুঝতে পারছি যেটাকে আপনি বাস্তব মনে করছেন আয়নার ভেতরে এ খায় দায় পরে সব ঠিক আছে কিন্তু দেখুন বাস্তব বিপক্ষে আয়নার মানুষটাকে খাওয়ালে আপনার পেটে খোদানে নিবৃত্ত হচ্ছেন না কিন্তু আপনি বাস্তব মনে করছেন ওই প্রতিবিম্বকে কিন্তু প্রতিবিম্ব সত্য কারণ আপনি আছেন তাই ছায়া আছে কিন্তু ছায়াটা খেতে পড়তে পারে না চলতে পারে না যখন আমরা এটা মনে করি এটা খায় পরে ক্রিয়া করে তখন এটাকে মায়া বলা হয় এটাকে বলা হয় মায়া অন্ড এই মায়া ভেতরে একটি কাল আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এই কালের আরেক নাম হচ্ছে মহাকাল ভৈরবের একটি খণ্ডিত অংশ এবং এখানে একটি নিয়তি রয়েছে নিয়তি মানে একটি দাড়িপাল্লা এই দাড়িপাল্লাতে একটা দিকে একটি শস্যকণা রাখলেন বা কোনো বস্তু রাখলেন পদার্থ রাখলেন আরেকটি দিক থেকে আরেকটি দিকে আপনি ওজন বা বাটখারা রাখলেন এইখানে কর্মের সৃষ্টি হচ্ছে দাড়িপাল্লার উপরেই সৃষ্টিতত্ত্বের ভেতরে কী সৃষ্টি হচ্ছে কর্ম সৃষ্টি হচ্ছে কর্মের দ্বারা ওই নিয়তি কি করছে হেলে যাচ্ছে দাড়িপাল্লা স্বতন্ত্র কোনো সত্তা নেই কর্মানুসারে সে স্বতন্ত্র সত্তার ভূমিকা অভিনয় করে যদি শস্যকণা পদার্থ বেশি হয়ে যায় তো দাড়িপাল্লা কি করবে এদিকে চলে যাবে যদি কম হয়ে যায় তাহলে এদিকে চলে যাবে তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদেরকে ভোগ করতে হচ্ছে ছেলেটির সমস্যা যদি কিছু থেকে থাকে যেটা আমি সাধারণত আলোচনা করি না সেটা হচ্ছে এই কালচক্রের ভেতরে নিয়তির সঙ্গে ওর কর্মক্রিয়ার সংস্কারের সঙ্গে একটি কন্ট্রাডিকশন তৈরি হয়েছে এটা আর কেউ করছে না এটা ওর নিজের কর্মসংস্কারের ওই ফসল ওই শস্যকণা ওই পদার্থরূপী যে কর্মক্রিয়া ওর দ্বারাই নিয়তি তখন সেটাকে ডিসাইড করেছে যেটা কালের দ্বারা পরিচালিত হচ্ছে ক্লিয়ার এটা হচ্ছে মূল ফল আই থিঙ্ক সো কমপ্লিটলি আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি এবার এটা সম্পূর্ণ একটি প্রকৃতির ব্যাপার হয়ে গেছে আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল বলছি এখন হঠাৎ করে আমার থার্ড আই ওপেন করে দিয়ে আমি সব বলে দেবো দ্যাট ইজ নট পসিবল আর এটা করা অনুচিত এটা অনুচিত একেবারে আমি যেটা বলছি সেটাও একটি উচ্চকোটির নিউরন কোর্স থেকেই বলছি উচ্চকোটির নিউরন সার্কিউট থেকে বলছি যেখানে অনেকগুলো কোষ একত্রিত হয়েছে তাকে একটি সার্কিউট বলা হয় এই একটি বলা হয় পদ্ম পদ্মপাপড়ি বলা হয় সহস্রার যার মস্তিষ্কে যতগুলো সার্কিউট আছে সে ততটুকু বিবেকবান এটার জন্য হাইপ্রোথালামাস অ্যাক্টিভেট করতে হয় অনেক কিছু গ্রন্থে গ্ল্যান্ড যা কিছু আছে অ্যাক্টিভেট করতে হয়